সাতরিকের নির্বাচন নিয়ে কার সামনে কি বলব, মায়ের কাছে যেমন মামা বাড়ির গল্প করা যায় না, আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই সাক্ষী নির্বাচন কি হয়েছে। জনগণ খোদ সরকারি দলের যারা সমর্থক তারাও নির্বাচনকে বর্জন করেছে। তা না হলে আমি আওয়ামী লীগের যত বড় সমালোচকই হই, তার যে একটা ভালো ভোট ব্যাংক আছে এটা তো অস্বীকার করি না, সেই লোকগুলো তো ভোট দিতে যায় না। এই সরকারের এই ব্যর্থতা আসলে জাতি হিসেবে আমাদের লজ্জিত করে, বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করে। ওনাদের ক্ষমতার দাপটে লজ্জা না থাকতে পারে, কিন্তু এদেশের সাধারণ মানুষের লজ্জা আছে। আমরা সরকারের কাছে শুভবুদ্ধি উদয় হোক সেই দাবি জানাই, এবং অনতিবিলম্বে এই পাতানো নির্বাচনে গঠিত একটি যে সংসদ রয়েছে, এই সংসদের সরকারি দলের নিজস্ব মার্কার যারা প্রার্থী হেরে গেছে তাদের বক্তব্য শুনলে বোঝা যায় নির্বাচন কেমন হয়েছে। সরকারি দলের বিভিন্ন পদ পদবি ধারণ করেন যারা মনোনীত স্বতন্ত্র ছিলেন, তারা যারা হেরে গেছেন তাদের কথা শুনলে বোঝা যায় নির্বাচন কেমন হয়েছে। আমরা যারা বিরোধী রাজনীতি করি আমাদের কথা না হয় বাদই দিলাম, সরকারের যারা অনুগত সরকারের যারা সমর্থক তাদের কথা শুনলেই বোঝা যায় নির্বাচন কেমন হয়েছে। অতএব জাতিকে আর বিশ্বের সামনে হাস্যকর না করে আগামী দিনের যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে 2024-এর